এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। মস্কোর মেট্রোতে গ্রিন লাইনে ডিনামো নামে আলাদা স্টেশন রয়েছে। স্টেশন থেকে উপরে উঠলেই চোখে পড়বে বিরাট স্টেডিয়ামটা। এটাই ডাইনামো ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড। বিশ্বকাপের আগে নতুন করে সবটা সাজিয়ে তোলা হচ্ছে, দ্রুত গতিতে সবটা শেষ করে ফেলার চেষ্টাও চলছে জোর কদমে। এই স্টেডিয়ামে বিশ্বকাপের কোনো ম্যাচ নেই, তবুও রাশিয়া সবটা নিয়ে সেজে গুজে থাকতে চায়। স্টেডিয়ামের পাশেই হলো ডাইনামো ক্লাব, সেটাও ভেঙে ফেলে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। আর সেখানেই বাগানের এক কোণে এই মূর্তিটা। আমি এখন দাঁড়িয়ে আছি ডাইনামো ক্লাবের সামনে। রাশিয়ানরা স্থানীয় ভাষায় বলেন ডিনামো ক্লাব, কিন্তু এই ক্লাবটা গোটা পৃথিবীতে পরিচিতি দিয়েছেন যে মানুষটা, তার মূর্তি ঠিক আমার পেছনেই দেখা যাচ্ছে। লেভিয়াসিন, ব্ল্যাক স্পাইডারম্যানের সেই অনবদ্য ভঙ্গিমা, এবং ডাইনামো ক্লাব তার মৃত্যুর পর এই স্ট্যাচুটা বসিয়েছেন ক্লাবের ঠিক সামনে। গোটা পৃথিবী বোধহয় এই মূর্তিটা চেনে, চেনে এই অনবদ্য ভঙ্গিমাটাও। মাথায় কালো টুপি আর কালো পোশাকে গোলপোস্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এভাবেই উড়ে যেতেন লেভিয়াসিন। ব্রাজিলের স্যান্টোসে, যেখানে জীবনের বেশিটাই কাটিয়েছিলেন পেলে, সেখানে স্থানীয় প্রশাসন শহরের মাঝে বসিয়ে রেখেছেন ফুটবল সম্রাটের এরকম ঝুলন্ত স্ট্যাচু। আর ডাইনামো ক্লাবও এভাবেই ঝুলন্ত স্ট্যাচু রেখেছে তাদের প্রিয় ব্ল্যাক স্পাইডারের। ডাইনামোর হয়ে 326টা ম্যাচ খেলেছিলেন ইয়াসিন। সারা জীবনে 150টার বেশি পেনাল্টি বাঁচিয়েছেন, 270টা ম্যাচে ক্লিনশিট। কিন্তু পরিসংখ্যান এসব ছাপিয়েও গোটা পৃথিবীর চোখে ফুটবল কিংবদন্তি তিনি। হয়তো আরও একটু ভালোভাবে লেভিয়াসিনকে এই ফুটবল মহোৎসবে সামনে রাখতে পারত রাশিয়া। ফুটবলের এই মহাযজ্ঞে কিন্তু লেভিয়াসিনকে বেশ কষ্ট করে খুঁজে নিতে হলো, এবং পাওয়াও গেল এভাবেই সবার অলক্ষে। এই ক্লাব, এই স্টেডিয়াম নতুন করে সাজলে লেভিয়াসিনকে কীভাবে সামনে রাখবে রাশিয়া বলা কঠিন, কিন্তু আপাতত নিজের দেশে লেভিয়াসিনকে কষ্ট করে খুঁজে পেতে হলো, এবং পাওয়া গেল এভাবেই, বেশ অযত্নে পড়ে আছেন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।